প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আজকে আপনাদের জন্য ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা 2023-এর প্রশ্ন সমাধান নিয়ে এসেছি ইতিহাস। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা লক্ষ্য করুন, এখানে প্রথমে দেওয়া আছে বহু নির্বাচনী অভিজ্ঞতা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, সেট হচ্ছে ক সেট। তো চলুন শুরু করা যাক। প্রথমে এক নম্বর প্রশ্ন হচ্ছে, ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? উত্তর হবে ইতি। দুই নম্বর, বিষয়বস্তুগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? পাঁচ ভাগে। কে মিশরকে নীল নদের দান বলেছেন? এটা হচ্ছে খ নম্বর, হেরোডেটাস। চার নম্বর, অপারেশন সার্চলাইট এর উদ্দেশ্য ছিল? উত্তর হবে ঘ, এক, দুই এবং তিন। এটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদী চেতনা নষ্ট করা, পূর্ব পাকিস্তানের মানুষকে দমিয়ে রাখা। এরপর পাঁচ নম্বর, উদ্দীপকে কোন জনপদের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে হরিকেন। ছয় নম্বর, উক্ত জনপদটির অবস্থান ছিল বাংলার ড্যাশ, এখানে কি বসবে? উত্তর হচ্ছে এক, পূর্ব প্রান্তে। সাত নম্বর, পাল বংশের পতন ঘটে কীভাবে? উত্তর হচ্ছে বিলাসী জীবনযাপনের কারণে। এরপর হচ্ছে আট নম্বর, কৈবর্ত বিদ্রোহী সংগঠিত হয়েছিল কোন শাসকের সময়ে? মহিপাল। কারো কারো মতে কুমিল্লার প্রাচীন নাম কী ছিল? উত্তর হচ্ছে সমতট। দশ নম্বর, বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি রচনা করেছিলেন কোনটি? উত্তর হচ্ছে ক, ভাষা আন্দোলন। এগারো নম্বর, 1954 সালে নির্বাচনে মুসলিম লীগ কত আসন পেয়েছিল? উত্তর ঘ, নয়টি। বারো নম্বর, কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা কে করেন? উত্তর হচ্ছে ঘ, হামিদুর রহমান। ১৩ নং, যুক্তফ্রন্ট মন্ত্রিসভার দায়িত্ব রদবদলের কারণ হলো নিচের কোনটি? এটা হচ্ছে দুই এবং তিন, কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র, যুক্তফ্রন্টের শরিক দলের কোন দল? এরপর ১৩ নম্বর, নিচের উদ্দীপক পরে উত্তর দাও। ১৪ নং, মামুন সাহেবের সাথে প্রাচীন বাংলার কোন শাসকের মিল রয়েছে? উত্তর হচ্ছে শশাঙ্ক। এবার আমরা চলে যাব পরের পেজে বন্ধুরা। পরের পেজে আছে ১৫ নং, উক্ত শাসকের রাজ্য দুর্যোগপূর্ণ হওয়ার কারণ? উত্তর হচ্ছে এক, দুই, তিন, সবগুলি, আদিত্য বিস্তার, যোগ্য শাসনের অভাব এবং সংগঠনের দুর্বলতা, নিচের কোনটি সঠিক? এরপর ১৬ নম্বর, প্রাথমিক অবস্থায় মৌলিক স্বরতন্ত্র একটু সমস্যা আছে, কয় বিশিষ্ট ছিল? আপনারা এটা মিলিয়ে নেবেন। উত্তর হচ্ছে চার। ১৭ নম্বর, স্বায়ত্ত পাকিস্তান যুদ্ধ হয় কত সালে? ১৯৬৫ সালে। কনভেনশন মুসলিম লীগ গঠন করেন কে? উত্তর হচ্ছে আইয়ুব খান। ১৯ নম্বর, আইয়ুব খান ইন্দুকার মির্জাকে অপসারণ করেন কেন? উত্তর হচ্ছে মৌলিক গণতন্ত্র চালুর জন্য। দিনাজপুর, এখানে যে চিত্রটা দেওয়া আছে, উদ্দীপকে সি নির্দিষ্ট স্থান কোন জনপদের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে উত্তর খ, পুন্ড্র। ২১ নম্বর, সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে খ, দ্বিতীয় বাহাদুর শাহ। ২২ নম্বর, মৌ এর মানসিক ইতিহাস কোন আন্দোলনের শিক্ষা লাভ করা যায়? উত্তর হচ্ছে স্বদেশী আন্দোলন। এরপর আমরা চলে যাচ্ছি ২৩ নম্বর, উক্ত আন্দোলনের ফলে বাংলার কী পরিবর্তন ঘটেছিল? উত্তর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। ২৪ নম্বর, সর্বজনীন কী? উত্তর হচ্ছে পত্রিকা। ২৫ নম্বর, বাংলাদেশের স্বাধীনতার মধ্য সময়কে কে ছিলেন? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৬ নম্বর, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল? উত্তর হচ্ছে ১১টি। ২৭ নম্বর, মুক্তিযুদ্ধে সক্রিয় বিরোধিতা করে, এখানে উত্তর হচ্ছে, উত্তরটা এখানে বন্ধুরা স্পষ্ট দেওয়া নাই, সেটা একটু আপনারা দেখে নেবেন। এরপর ২৮ নম্বর, মনির খানকে হিমাগারে সংরক্ষণ করার মতো কাজ কোন সভ্যতার প্রথম শুরু? উত্তর হচ্ছে মিশরীয়। ২৯ নম্বর, উক্ত সভ্যতার শোকের বিশেষ অবদান রাখেন? উত্তর হচ্ছে এক এবং দুই, কাগজ আবিষ্কার, বিজ্ঞানে। ৩০ নম্বর, বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে? উত্তর হচ্ছে ১১টি। তো বন্ধুরা এই প্রশ্নটা একটু অস্পষ্ট ছিল, হয়তো কোনো ভুল হয়ে যেতে পারে, তো আপনারা প্লিজ এটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, ধন্যবাদ।